হ্যালো বন্ধুরা, তো এখন 3টা বাজে, আমরা উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন দীঘা। তো দীঘা ঘুরতে যাব। হার্দিকও উঠে পড়েছে, হার্দিক তো উঠবে না, বায়না করছে, কান্নাকাটি করছে, লেট হয়ে গেছে আমাদের। 3:30 সময় ট্রেন, সঙ্গতি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই তোমাদের ভালো লাগবে। তো চলো যাই। আমরা ফার্স্ট ট্রেনে উঠে পড়েছি, তো সঙ্গতি থেকে। তো এখন বারাসাত চলে এসেছে। দেখো যে টুকটাক লোক এইখানে, অত বেশি না, যেরকম নর্মালি লোক থাকে সেরকম নেই। তো ফাঁকা দেখো, লোকের থেকে বেশি ব্যাগপত্র মালপত্র বেশি দেখো, আর সবজি ফুল ফুল। আর এইখানে দেখুন একজন মাসি মালা গাচ্ছে। আমরা যাচ্ছি এখন শিয়ালদা, জানি না কত টাইম লাগবে। ওখান থেকে আবার হাওড়া যেতে হবে, হাওড়া গিয়ে ওখান থেকে এক্সপ্রেস ট্রেনে উঠে তারপর দীঘা যেতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর এখন ঘড়ির কাঁটায় টাইম রয়েছে 5টা বাজে। আর আমরা এই ট্রেন থেকে নামলাম, আর এখন আমরা যাব হাওড়া স্টেশনে। এবং হাওড়া স্টেশনে কীভাবে যাব তোমরা দেখতে থাকো। আর তাছাড়া আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে 9:50 দীঘা যাওয়ার ট্রেন। আর এই ফার্স্ট টাইম আমরা এই ট্রেনে করে যাব। নর্মাল আমরা গিয়েছি বাসে করে গিয়েছি বেশিরভাগই, কিন্তু কখনো আমরা ট্রেনে যাইনি, এই সকালবেলা ট্রেনে যাইনি। তো তোমাদের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, দেখে খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক, চলো লেটস গো। এখানে বাড়িতে মালা চলে যাচ্ছে। ৩০০ টাকা ভাড়া চাইছে, ৩০০ টাকা বাবা। এখান থেকে সব দেখো পাগল করে দিচ্ছে সবাই, দেখো এই সাইডটা দেখো। হাওড়া কত করে দাদা? এই চারজন আছে, কত কত? ৩০০ টাকা। যাবো না। বলুন একটা লোক নিয়ে নিবো, আসুন। 250 পারবেন? একটা লোক বসিয়ে নিবো। না না যাবো না দাদা। প্রচুর ফল, আর অনেক ফল, অনেক ফল। এখান থেকে দেখো অনেক গাড়ি গাড়ি করে সব, মানে এখানে ওখানে যায়, আমাদের ওখানে যায় বলো। সব এখান থেকে কলকাতা থেকে আমাদের ওই দিকটায় সব গ্রাম, মানে নানান ধরনের অনেক জায়গায় সব ফল যায়। ওই ওই সাইডটা দেখো, ওই যে কি এগুলি, ওগুলো সব ফল। এখানটায় ওই স্টেশন, ওই যে শিয়ালদা স্টেশন, আর এখানে এখানে বাস রয়েছে, এখান থেকে বাস ধরবো। আর এখানে দেখো প্রচুর বাস যায়, সব জায়গায় বাস এখান থেকে ধরা যায়। তো তোমরা দেখতে থাকো, আমরা বাস ধরবো এখন ওখান থেকে, ওই পাশ থেকে রাস্তার ওপাশে যাবো। ঠিক নেই দাদা, দাঁড়া দাঁড়া, ওয়েট করো, ওয়েট করো, ওই পাশ থেকে চলো, কি ওই পাশে চলো, ওই পাশে চলো। হাওড়া যাবে, হাওড়া 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 যাবে না, তো আমরা এখন বাসে উঠে পড়েছি, হাওড়া যাচ্ছি বাসে করে। জায়গাই পাওয়া যায় না, এত সকাল, এত সকাল তবুও জায়গাই নেই। এই ভোরবেলা বাসে জায়গা কিরকম ভিড় দেখো, বাসে কত লোক চলছে, আরে অনেক জায়গা থেকে আমরা ব্যাগ নিয়ে
দেখলাম না লাস্টে একটা লোক বললো তারপরে বড়দা এসে টেনে নিয়ে গেছে আরে ফেললে যাও কিন্তু আমরা প্রিয়াঙ্কার জন্য ছেলে মারছি না ওই দেখার জন্য তো ওটা প্রিয়াঙ্কার সাথে ফিরে দেওয়া হবে প্রিয়াঙ্কা তোমার কি পছন্দ হ্যাঁ আমার খুব পছন্দ তোমরা যে এত ভালো ছেলে দেখো আমাদের চপ্পল স্টেজ মধ্যে যে পাত্তাই পাচ্ছে না প্রিয়াঙ্কার এখন মানে ক্রাশ খেয়ে গেছে ওকে দেখে সিল্কি সিল্কি চুল দেখো ওরা কিন্তু সেই চুল কিন্তু সবচেয়ে পোস্ট ঠিক আছে পোস্ট নিউ ইয়ারে হাওড়া স্টেশন চলে এসেছি হাওড়া নামবো এবার আস্তে আস্তে নামো এখন হাওড়া চলে এসেছি ৫:৫৪ বাজে তো স্টেশনে যাব দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় দেখুন যে কত বড় বেলুন ১০ টাকায় বিক্রি করছে তো দেখি একটা কিনে দেখি যে কত বড় বেলুন হয় কি না হয় আমি আরে বাবা বেলুন দেবে এটা এত বড়ই হবে হ্যাঁ একটা পুড়িয়ে দেখা হ্যাঁ জলে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে এবং দেখি আমাদের ট্রেন দিয়েছে ১৭ নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন ১৭ নম্বর প্ল্যাটফর্মে যাব তো তোমরা দেখতে থাকো হাওড়া স্টেশনে সকাল এখন বাজে হচ্ছে প্রায় ৬টার বেশি বাজে তো দেখো এখানে তাও প্রচুর লোক রয়েছে আর প্রচুর এখানে সবসময় লোক থাকে সারা দিন বলো রাত বলো সবসময় এরকম ভিড় থাকে আমাদের ট্রেন ১৭ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা ১৭ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর এখানটায় অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন এক্সপ্রেস সবই চলে হাওড়া থেকে তোমরা সবাই জানো কম বেশি আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ১৭ নম্বর প্ল্যাটফর্ম দেখি ১৭ নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে এই যে সবে ঢুকছে বাবু আস্তে আস্তে টুকু 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 করে এখানে টাইম হয়ে গেছে ৬:৫১ আর এখানে ঢুকছে ট্রেন দেখো আমাদের বগি নাম্বার হচ্ছে D10 আর এবার আমরা উঠবো ওখানে এই ব্যাগ ফ্যাগ নাও চলো ওঠো তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি তো ট্রেন থেকে আমরা সবে মাত্রই নামলাম তো এখন যাব রুমে আমাদের রুম বুকিং আছে তো রুমে যাব সবার অবস্থা পেকনিদের মতো হয়ে গেছে হ্যাঁ কি অবস্থা তো আজকে আমাদের প্রিয়াঙ্কার বার্থডে আছে তো ভাবছি যে প্রিয়াঙ্কারে কিছু বেচে প্রিয়াঙ্কারে আজকে বার্থডে গিফট দেওয়া হবে